ভয়াবহ ভাঙনের কবলে গঙ্গাসাগর, অমাবস্যার কোটালের জেরে কপিল মুনির মন্দির সংলগ্ন সমুদ্র পাড়ে বড় সড় ধস। অতীতে ভাঙনের জেরে পাঁচবার স্থানান্তরিত এই আশ্রম। সপ্তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বহু প্রচলিত প্রবাদটির বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল কিছুটা পরিবর্তন হয়েছে। মূলত দুর্গম যাত্রাপথের কারণে প্রবাদটি প্রচলিত ছিল, এখন সাগর পথে গঙ্গাসাগরের সঙ্গে যোগাযোগ অনেকটাই সহজ। যোগাযোগ ব্যবস্থা আগের থেকে সহজ হলেও গঙ্গাসাগরে বড় সমস্যা এখন অন্য। সাগর স্রোতের ঘাত প্রতিঘাতে ভাঙছে কপিলমুনি আশ্রমের ঘাট। ক্রমশই কপিলমুনি আশ্রমের কাছাকাছি চলে আসছে সমুদ্র। বিভিন্ন পর্যটন আছে আমাদের সাগরদ্বীপের, একটা ঐতিহ্য কপিলমুনি মন্দির, সেটা ঠিক সাগর মেলার সময় কিছু কোটি কোটি টাকার কাজ করে ফেলে এরা, কিন্তু ওটা যে সত্যিকারে যে কোটি টাকার কাজ হয় সেটা এখন দেখে বোঝা যাচ্ছে। এই অমাবস্যা কোটালে, ঠিক অমাবস্যা কোটাল আসবে এখানে ধস নিয়ে নেবে। এই যে ঢালাইটা করেছে বেকার, মানে কত টাকার করেছে সেটা ঠিক নেই, কত টাকা পকেটে ঢুকেছে এটা ঠিক নেই, এটা আমরা স্থায়ীভাবে একটা সমাধান চাই। আবার তো ধস নিল, হ্যাঁ সেটাই তো দেখলাম। গত গঙ্গাসাগর মেলার আগে কোটি কোটি টাকা খরচ করে অস্থায়ী বাঁধ নির্মাণ হয়েছিল, আজ সেই সব কিছু জলে। কপিলমুনির আশ্রমের সামনে 2-5 নম্বর স্নানঘাটের রাস্তার বেহাল অবস্থা। অমাবস্যার কোটালে সমুদ্রের জলের ধাক্কায় ভেঙে পড়ল 4 নম্বর স্নানঘাটের ঢালাই রাস্তা। কোটালে এটা তলিয়ে গেল, কিন্তু এটা যাতে স্থায়ীভাবে কোনো করা যায় সরকারের কাছে আমরা বিনীত অভিযোগ জানাচ্ছি। আর কপিলমুনিটা বাঁচানোর জন্য স্থায়ী বাসিন্দা হিসাবে সরকারকে বিনীত আবেদন জানাচ্ছি, এটা যেন স্থায়ীভাবে কাজটা করা। হ্যাঁ, প্রত্যেক বছরই হয় সাগর মেলা এলে ওইটা অস্থায়ীভাবে করে, কিন্তু আবার সাগর মেলা চলে গেলে ওইটা আবার এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, সমস্যা তো হবেই, যেভাবে তলিয়ে যাচ্ছে সমস্যা তো হবেই। যাতে কপিলমুনিটা বাঁচানো যায় বা সাগরদ্বীপটা ঠিক রাখা যায় তার জন্য একটা কিছু তো করতেই হবে। ভাঙনের কারণে বারবার কপিলমুনির আশ্রম স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে যেখানে কপিলমুনির আশ্রম ছিল তার থেকে 7 কিলোমিটার দূরে পুরনো মন্দিরটি অবস্থান করত, আজ সেখানে মহাসমুদ্র। ভাঙনের জন্য সরিয়ে আনা হয়েছে মন্দির। তীর্থযাত্রীদের আগমনে এলাকার অনেক মানুষের রুজি রোজগার নির্ভর করে। সেই গঙ্গাসাগর মেলার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা কপিলমুনির আশ্রম, তাই সমুদ্রের গ্রাসে পার ভাঙার এই খেলায় আতঙ্কিত হয়ে উঠেছেন স্থানীয়রা। এবং আগামী দিনে যেটা 4 নম্বরের কাছে প্রচুর পরিমাণে গভীর হয়ে গেছে, ডিপার্টমেন্ট থেকে ওখানে প্রোটেকশান করে ব্যারিকেড করা হয়েছে, আগামী দিনে বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে। আমরা টেট্রাপডটা তেমনভাবে সফল হয়নি, কিছুটা হয়েছে, এবং পরবর্তীকালে ইঞ্জিনিয়ার দেখছে আবার কীভাবে অন্য কোনো প্রজেক্ট নিয়ে এই বালির যে ক্ষয় হয়ে যাচ্ছে বিস্তীর্ণ বালুকাঠ, সেটা কীভাবে সুরক্ষিত করা যায়। তার কারণ এখানে আর 5টা জায়গার সঙ্গে এটা মিলালে হবে না। দীঘা টিঘা ওখানে লোক এককালীন এত লোক চান করে না। আমার গঙ্গাসাগর মেলার পূর্ণ লগ্নে যখন প্রায় 20-25 লক্ষ তীর্থযাত্রী একই সঙ্গে চান করে, তাই ওইখানে স্থানের জায়গাটা সুরক্ষিত রাখতে হবে। আর 5টা নদী ভাঙনের মতো এটা ধরলে হবে না। বাকি নদীর পার ভাঙার সঙ্গে গঙ্গাসাগরকে মেলালে চলবে না, পরিস্থিতি এখনকার অনেকটাই অন্যরকম। এমন দাবি তোলা হলেও বিরোধীরা মনে করছেন আদতে পুরোটাই কাটমানির খেলা, সমস্যার সমাধান তো কিছুই হচ্ছে না, উল্টে বছর বছর কিছু মানুষের পকেট ভরছে। আমাদের কষ্ট লাগে, এই এলাকার সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর বাড়ি তিনি চোখ বন্ধ করে আছেন। আমরা ভাবছিলাম এলাকার মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, আমাদের সাগরদ্বীপের উন্নয়ন হবে, কপিলমুনি মন্দিরের সামনে কংক্রিটের ঘাট হবে, সে জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি যে কপিলমুনি মন্দির উন্নয়নের এতই জোয়ার তৃণমূলের, কপিলমুনি মন্দির সাগরদ্বীপের গর্ব, আজকে সেই কপিলমুনি সমুদ্রের তলায় তলিয়ে যেতে চলেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, নক্কারজনক বিষয়।
অভিযোগ পাল্টা দাবির মাঝে কপিল মুনির আশ্রম সত্যি বিপদের সম্মুখীন। দ্রুত কংক্রিটের বাঁধ নির্মাণ হবে নাকি পুনরায় স্থানান্তরিত হবে কপিল মুনির আশ্রম, সেটাই এখন দেখার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।